তো লক্ষ্মী পূজা কার বাড়িতে? ম্যান্ডির বাড়িতে। বিশাল ব্যবস্থা, তাই না? ম্যান্ডি হাজব্যান্ড কোনোদিনও ম্যান্ডির ঘরে অ্যাজ এ ব্রাহ্মণ পুজো লক্ষ্মী পুজো করেনি, ঠিক আছে? প্রতি বছর লক্ষ্মী পুজো ম্যান্ডি ম্যান্ডির উৎসাহ সহিত করতো, দু বছর করেছে এরকম। তো মূল পুজোটা হতো ম্যান্ডির শাশুড়িমার ঘরে, আর ম্যান্ডির হাজব্যান্ড বলে যতদিন মা বাবা আছে ততদিন নাকি একসাথেই পুজো করার জন্য। ভেরি গুড। কিন্তু এইবার এইবার সোমেন বাবাজি নিজের থেকে নাকি বলেছে ম্যান্ডির ঘরে লক্ষ্মী পূজা হবে। হবে না বাবা, রোজগার করেছো, অনেক করেছো, কিন্তু এইবারের মতো রোজগার তুমি করো নাই। 22-23 লাখ টাকা, ইহুই 23 লাখ টাকা ইনকাম, সুপার। আমি বলেছি প্রচণ্ড ব্রেন লাগিয়েছ, অবশ্যই কষ্ট করেছো, প্রচণ্ড ভালো রোল প্লে করেছো। অনেক বড় বড় সিরিয়াল মেকাররা এভাবে করতে পারে না, দুর্ধর্ষ। আর লক্ষ্মীমাও, লক্ষ্মী সবসময় বলে কাজে বিশ্বাস করে, ওরা কিন্তু কাজ করেছে। যতই আমরা বলি না কেন, নোংরা হ্যান ত্যান যতই ভিডিও করি না কেন, আর ওদের জন্য কিন্তু আমাদের ঘরেও লক্ষ্মী এসেছে। অবশ্যই ম্যান্ডি, হ্যাঁ ম্যান্ডে বকবো, কিন্তু কিছু ভালো কথা তো বলতে লাগে। তো এইবার লক্ষ্মী পূজা করবে লক্ষ্মী, শুধু তাই না, ওর ঘরে যে লক্ষ্মী মূর্তিটা ছিল অতদিন ধরে, এটা নাকি একটু ভেঙে গেছিলো, ওইটাকেও রেখে দিয়ে চেঞ্জ করে নেই। তো এইবার যেহেতু ওর সিংহাসনটা নাকি পাথরের, তাই পাথরের লক্ষ্মী গণেশ মূর্তি কিনতে বেরিয়ে গেল স্বামী স্ত্রী দুজনে। তো যেখান থেকেই ও কিনেছিল ঠাকুরের সিংহাসনটা, সেখান থেকে লক্ষ্মী গণেশ কিনতে গেল। লক্ষ্মী গণেশ কিনলো, আসলো, সঙ্গে কিছু ফুল টুলো কিনে আনলো, আবার হাজব্যান্ডের বন্ধু একটা গোলাপ ফুলও দিয়ে দিল, নে তোর বউকে একটু লাভ ইউ লাভ ইউ বলি, সেটা বোধহয় বলেছে, যে বৌদির জন্য একটা গোলাপ ফুল দিয়ে দিল। সে আবার অনেক দিন পরে ডেকোরেশনের জন্য যে ফুলগুলি দরকার সেই ফুলগুলি কিনলো, সাথে কিনলো কিছু সামগ্রী যা কিনা পুজোতে লাগে। এদিকে আমরা সবাই জানি ওর দ্বাদশী দিন বোধহয় পিরিয়ড হয়েছে, সেখানে দেখতে গেলে পঞ্চমীতে ওর 3 দিন। তো 3 দিনের দিন, অনেকে 3 দিন মানে, অনেকে 4 দিন মানে, আবার অনেকে 7 দিন মানে, ডিপেন্ডস পার্সন। সেই 3 দিনের মধ্যেই ও কিন্তু দ্বাদশী, যদি মানে লক্ষ্মী পূজার আগের দিন বাজার করেছে, যদি একাদশীর দিনও হয় ওর এটা পিরিয়ডটা, একাদশী দিন তো হয়নি কারণ ও শাশুড়ি বাড়িতে গেছিলো, সেই খাসির মাংস দিয়ে খেলো, রাত্রেবেলা মাছের ঝোল ভাত খেলো, একাদশীর দিন তো হলো না। হ্যাঁ, এটা তাহলে দ্বাদশীর দিনই হবে, বোন বেরিয়ে গেছে পরে ও করলো বললো এসে, তাহলে তো 2 দিন হওয়ার কথা। 2 দিন পরেই কি মানে না জানি না, হ্যাঁ 2 দিন পরেই কি মানে না। তারপরে ও বাজার করতে গেল লক্ষ্মী পুজোর। যাই হোক, এখন সবাই বলে, লক্ষ্মী নিজেও বলেছে, ভক্তি আসল শক্তি বাধিতে আমার, ভক্তিহীন পূজা ব্রত সকলই বৃথায়, নাহি হয় কোনো ফল শুধু ফুলে জলে, তাই তো? তো তাই যদি হয় সেই হিসাবে ও হয়তো পুজোর বাজারটা করে ফেলেছে। এটা সাধারণত বাঙালি ঘরে হয় না, বাঙালি ঘরে হয় না, যেটা হয় না সেটাই কিন্তু ম্যান্ডি করিয়ে দেয়। এমন হতে পারে ওর ওই জিনিসটা হয় নাই, ও শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য ওই কথাটা আগে বললো, যাতে যখন লক্ষ্মী পুজোর বাজার হবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। শি ওয়ান্টস অনলি কন্ট্রোভার্সি, ইচ্ছে করে বলেছে। কারণ আগে বলছিল না মাছ খেতে ভালো লাগে না, আচ্ছা প্রথম গেল মাছ খেতে ভালো লাগে না, তারপরে ও রোজ খায়, বাজার করতে গিয়ে সেরকম কিন্তু বলল, সকালে সেই একটুখানি ডালিয়া করেছে আর দুপুরে কিছু খেতে ইচ্ছে করলো না, আর সারাদিনের শেষে সেই ফুচকা 30 টাকার ফুচকা খেয়েই নাকি ওর ডিনার হয়ে গেছে। যদিও ও 2 প্লেট বিরিয়ানি কিনেছে, শাশুড়ির জন্য কিনতেছিল, কিন্তু শাশুড়ি মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, দরকার পড়েনি। ও অনেক আগে বলেছিল যে ও একটা প্লেটে ও সোমেনকে দেয়, আরেকটা বিরিয়ানিতে মানে আরেকটা থালাতে ওদের মা মেয়ের হয়ে যায়। এবার কিন্তু তাই হলো, ও একটা ডিশে দিয়ে দিল সোমেনকে, আরেকটা ডিশে বললো মা মেয়ে, মেয়েকে শুনিয়ে দিল ওটা তোমাকে খেতে হবে, আমি কিন্তু ফুচকা খেয়ে এসেছি, তো মেয়েকে বলা দরকার ছিল না। মেয়ে বললো উঠে, ফুচকা তুমি একা খেলে? বল, তুমি আবার ফুচকাও খাবি এটাও খাবি কেন ম্যান্ডি, তুমি ফুচকাও খাও এটা খাও না। তবে এই যে থালে বিরিয়ানিটা নিয়েছে, ও বলেছো খাবে না,
সত্যি কি খাবে না, আমরা কি করে জানবো খাবে কি খাবে না? মেয়েকে কয় গাল খাইয়ে নিজেও কয় গাল খেয়ে নেবে, এটা কিন্তু একটা ফালতু কথা যে ও খাবে না। তার মধ্যে ফুচকা খেতে গিয়ে বললো যে সোমেন নাকি বলেছে ফ্যাটি লিভার, ওদের প্রায় সময় ওই আলসারের কথাটা আর ফ্যাটি লিভার কথাটা মনে পড়ে, খ্যাপে খ্যাপে গ্যাপে গ্যাপে খ্যাপে খ্যাপে গ্যাপে গ্যাপে। তারপরে দেখো ও এসে না নাইটি চেঞ্জ করেছে, নাইট বিরিয়ানি টেরানি দেখানোর পর ও নাইটি চেঞ্জ করে বসে গেছে পুজোর ঘর সাজাতে। পুজোর ঘর সাজাতে গিয়ে ও কি বলল যে আমি পুজোর ঘর সাজাচ্ছি আর আসনটা জানি না আমার আসনে সিংহাসনে কে রেখেছে, হয়তো বা মা রেখেছে, এই মাটা বোধহয় নিজের মার কথা বলেছে, মা রেখেছে এবং আসনটা একটু একটু ভিজা ছিল, সেটা কোথায় মেলে দিল, বিছানার মধ্যে। ঠাকুরের আসন সিংহাসনে বা ঠাকুরের কোনো জায়গায় না দিয়ে সেই আসনটাও মেলে দিল বিছানার মধ্যে। সারা দুনিয়া ঘুরে হাত পা ধুয়ে কীভাবে, যদিও বলেছে আমি নাইটি চেঞ্জ করেছি, ও বসে গেল ঠাকুরের জিনিসগুলি গুছিয়ে রাখতে। অবশ্যই এর আগেও বিরিয়ানি টেরানি হয়তো বা খেয়ে এসেই বসেছে, কারণ লক্ষ্মী যাকে এইভাবে দেয় তার অত নিয়ম মানতে লাগে না। বলে না মন চাঙ্গা তো কাটুরে মেয়ে গঙ্গা, ওইটাই বলবে আমার মন চাঙ্গা আমাকে লক্ষ্মী দিচ্ছে, তোমরা আমাদের কেন হিংসা করছো। কথাটা কিন্তু কোনো না কোনো অংশে সত্যি, সত্যি কথা, ওর মন চাঙ্গা বলেই লক্ষ্মীকে দিচ্ছে, বাকি কেউ সাথে পেরে উঠেনি, যেটা ও করে দেখিয়েছে। অনেক দিক দিয়ে কিন্তু ব্রড মাইন্ডের, এটা সত্যি কথা। ওর মতো ব্র্যান্ড প্রমোশন অন্য অন্য ক্রিয়েটাররা কিন্তু কম পায়, ও অনেক বেশি ব্র্যান্ড প্রমোশন পায়, শুধু পায় না ও ওর সমসাময়িক যে ফ্রেন্ড সার্কেলকে অনেককে কিন্তু ব্র্যান্ড প্রমোশন পাইয়ে দেওয়ার জন্য হেল্পও করেছে। তাই ওর মধ্যে কিন্তু জিনিসগুলি আছে। একটা মানুষকে বলতে গেলে শুধুমাত্র খারাপটা বললে হয় না, আর যেটা হুলের সাথে করছে তো পার্ট অফ ড্রামা, হুলের সাথে করবে ওর বর মেনে নিয়েছে, তুমি আমার বলার মতো কিছু। অনেক অনেক লোকের ঘরই আছে যেটা আমিও তো জানি, হ্যাঁ, যে স্বামীর ঘরে ঘর করে অন্য কারোর সাথে বেড শেয়ার করে, আছে, ওপেন আছে। সেটা যদি ম্যান্ডির হাজব্যান্ডও মেনে নেয়, এখানে আমার তোমার বলার কি আছে, ম্যান্ডির হাজব্যান্ডও মেনে নিয়েছে যে তুই আমার ঘরে থাকবি অন্য কারোর সাথে বেড শেয়ার করবি, খালি ঘরের বাইরে তুই যেতে পারবি না। তারপর আসলো লক্ষ্মী পুজোর দিন। ও বাবা, লক্ষ্মী পুজোর দিন ঘরের বউ এত লক্ষ্মী, বেলা 11টায় ঘুম থেকে উঠলো, এই কথাটা বলেছে যাতে পাবলিক ওকে ঠ্যাঙায়। ও বুঝে গেছে শুধুমাত্র পজিটিভ থিং নিয়ে ভিডিও করলে ভিডিও চলবে না, নেগেটিভিটি দেখিয়েই আমি আগে যাব। এর জন্য ও যদি 9টা 11টার সময় ঘুম থেকে উঠে বলতো এখন 9টা বাজে, আমরা বিশেষত বাধ্য হতাম, ইচ্ছে করে 11টা বলে যাতে আমরা এটাকে এই ট্র্যাপটাকে খাই। ও চাইছে আমরা ওর এই ট্র্যাপগুলিকে খাই, এই ট্র্যাপগুলিকে গিলি, সেটাই ও করেছে এবং বলে দিয়েছে 11টার সময় ঘুম থেকে উঠি। তারপর শাশুড়ি বউ একরকম শাড়ি কিনেছিল, শাশুড়ির এগুলি একটু বড় বড় ফুলগুলি, হ্যাঁ, শাশুড়ি দেখলাম বললো নৈবুদ্যের জন্য অল্প চাল হলেই হবে। নৈবুদ্যের জন্য কি অল্প চাল হলে হয়, আমার তো মনে হয় না। নৈবুদ্যের জন্য আমরা যে অনেকগুলি ভোগ দিই, চাল লাগে, চাল কলার ভোগ মাস্ট, নৈবুদ্য তো চাল কলা দিয়ে আমরা অনেকগুলি ভোগ দিই, প্লাস পুষ্পপত্রে অল্প একটু চাল দিই, যেটা ব্রাহ্মণ দেয়, তা চাল তিল হর্তকি দুব্য ফুল এই তুলসী পাতা, এগুলো হচ্ছে আমাদের কমন থিং, বেলপাতা, এগুলো আমাদের কমন থিং রাখি। কিন্তু এছাড়া যে নৈবেদ্যের জন্য কিন্তু ভালো একটা চাল ভিজিয়ে রাখতে লাগে এবং সেখানে আমরা অনেকগুলি নৈবেদ্যের ভোগ দিতে লাগে। তাহলে কী করে শাশুড়ি মা, উনি যে ব্রাহ্মণ, উনি বলে দিলেন যে অল্প একটু চাল ভিজে নেবে। আরেকটা কথা, এটা ভালো একটা নারীবাদী কন্টেন্ট, চলো আমরা দুজনে মিলে পুরোহিতের কাজ করি এবং আমরা খুব ভালোই পুজোর কাজ করতে পারবো। শাশুড়িও ভীষণ খুশি, হ্যাঁ আমিও পাবো, সব কাজ তো আমিই করি ঠাকুরের আসনে, শুধু নারায়ণটা আমি ছুঁতে পারি না, দেখে ছুঁই না, তাই বুঝি। হ্যাঁ, আজকাল অনেক লেডি পুরোহিত বেরিয়ে গেছে, যারা পুজো করে লেডি পুরোহিত বিয়ে দেয়, বেরিয়ে গেছে, নারী স্বাধীনতাটা ভালো। তার আগে সংস্কৃতের অনেক অনেক মন্ত্র জানতে লাগে, জানে কি ম্যান্ডি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতবি বা ইয়াস মারত পুণ্ডরী কাক্ষম অভয়াবয়া সমন্তর সূচি, জানে এটা কিসের মন্ত্র, কিসের মন্ত্র দেখেছি আমি,
যখন সোমেন পূজা করেছে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, ওম গঙ্গার তো শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ সময় বলতে লাগে কথাটা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা স্মার পুণ্ডিরিকাক্ষম সাবায় অভ্যন্তরে শুচি, আমার ভেতর ওর বাইরে তুমি শুচি করো, যেটা আমরা বলি গঙ্গার জল দিলেই আমরা শুচি হয়ে যাই। সেখানে শুধুমাত্র পুজো করতে গেলে এমনিতে হয় না, অনেক মন্ত্র অনেক নিয়ম জানতে লাগে। তোমাদের পুজোর মধ্যেই আমি দেখলাম অনেক নিয়ম আলাদা, একটা বড় থালা মাসতে হবে বলে ছোট থালার মধ্যেই ঠাকুরকে ফল কেটে দেওয়া হলো। ব্রাহ্মণ বাড়ি যেখানে বড় মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠিত, সে উনিও নাকি বড় থালা ধুতে ভয় পাচ্ছেন। তারপর শাশুড়িমা সবার জন্যই রান্না করেছেন, এই ঘরের রান্না ওই ভোগের রান্না প্লাস মন্দিরের রান্না উনি করেছেন। তো এখন হঠাৎ করে শাশুড়ির প্রতি খুব ভালোবাসা, খুব 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 ভালোবাসা, নাই তো? কোথায় ছিল গত বছর? হ্যাঁ, ওরা লক্ষ্মী পুজো একসাথেই করতে বলেছে, ভালোবাসাটা ছিল, ভালোবাসাটা ছিল, ছিল না। এখন তো উঠতে শাশুড়ি মা বসতে, এখন আর শাশুড়ি মা বলে না, শুধু মা বলে, মিলটা না ভীষণ ভেতর থেকে এসেছে। হয় হয় পয়সা হলে এরকম অনেকই আপন হয়, যদিও শাশুড়ি মা অনেক করে, কিন্তু যখন ওর খুব কষ্টের সময় ছিল, যখন ওই মন্দিরে থাকতো, তখন কিন্তু শাশুড়ি মার ঘরটা ততটাই ভাবে খোলা ছিল না, যে নাতি নিয়ে ছেলে ছেলের বউ যখন তখন আমার ঘরে চলে আসলো বসলো। মন্দিরের ঘরটা তো খুব কষ্ট ঘর, যে ছেলে ছেলে বউ এখানে কষ্ট হচ্ছে, যখন নতুন ঘরটা হচ্ছিল তাই আমার ঘরে চলে এসেছে, দুপুর আজকে এখানে ঘুমোলো এখানে খেলো, তখন তোমরা দেখেছো কি? দেখিনি, যে মন্দিরের ঘরটা যখন থাকতো, যখন এই ঘরটা হচ্ছিল, যখন তখন চলে আসলো, ভাল লাগছে না, ঘুমোট লাগছে, হয়েছে? হয়নি। কেন হয়নি? শাশুড়ি তো শাশুড়িই ছিল, বৌমা তো বৌমাই ছিল, ছেলে তো পাল্টায়নি, বউ তো পাল্টায়নি, তাহলে তখন সে শাশুড়ি মার কাছে এই মধুর ব্যবহার, এই আপনাপান কেন ছিল না? কারণ এটা তখন বৌমা দিত না, ছেলের হাত দিয়েই হোক আর যাই হোক, তার জন্য করছে ঠিকই, তার পেছনে কোথাও না কোথাও অর্থ নামক অনর্থটা আছে। তারপর আসলো লক্ষ্মী পুজোর রাত্র, উহ বাবা, সেই সব জায়গাতেই পুজো করলো সোমেন। প্রথম স্নান না করে জিন্সগুলো প্যান্ট নিত, মানে ধোয়া কাপড় পরে ও পুরো মন্দিরের কাজগুলো গোছালো। আবার ভাবছিল যে ভুলে না গেছে, ভুলে না গেছে, অনেক দিন ধরে পুজো করি না। ওখানে দেখেছো ম্যান্ডির পাগলামিটা? এই যে পাগলামি, ইচ্ছে করে এটা করেছে। প্রথম স্টার্টিংও অনেকবার আপে উঠছে বইছে, উঠছে বইছে, জানে ওর হাইট মাপছে, আর ক্যামেরা দিচ্ছে অবাক, মুখটা এমন করে রেখেছে, কোনো ইচ্ছে করে মুখটা করে রেখেছে। সো দ্যাট এই পয়েন্টটার জন্য আমরা ভিডিও করব, আর ভিউয়ার্সরা লাভ দিয়ে গে দেখবে। আর সৌমেন তো ভাবতেই পারে না, যার ভিউজ 3K হতো তার ভিউজ আজকে 16K 18K মতো হয়, এই ভাবাটাও কিন্তু অস্বাভাবিক। তাই তো লক্ষ্মীমার বরদান পাওয়ার পরেই লক্ষ্মীমার পুজো করার কথাটা মনে পড়েছে। কিন্তু ওদের দেখলাম না হলুদ গাছ টাছ আনা বা ধান, ওদের ওখানে তো ধানের ধান দিয়েছে, গাছ শুদ্ধ ধান ওইগুলি কিন্তু দেখিনি। অনেকবারই অনেক আলাদা নিয়ম থাকে, এটা হয়তো ওদের আলাদা নিয়ম, হলুদ গাছ ধান গাছ না, ওরা প্রচুর ধান, ধান তো মাস্ট লক্ষ্মী পুজোতে লাগবেই। হ্যাঁ, তো সেটা একটু আলাদা দেখলাম। তারপর ও সব কাজ টাজ করার পরে গিয়ে স্নান করলো, ও স্নান করে এসে সব কাজ করতে পারত, কিন্তু ও সব গুছানো টোছানো করলো নিজের হাতে, তারপর গিয়ে স্নান করলো। আবার এদিকে বললো কেমন একটু অন্যরকম রকম লাগছে, অনেকদিন পরে পুজো করছে, এটা ম্যান্ডিপা মনে করে দিল। ও অনেকদিন মানে ও বলছিল 2-3-4-5 মাস, ম্যান্ডি বলছে না, তুমি 2 বছর পরে এরকমভাবে পুজো করছো, তুমি মনসা পুজো করতে কিন্তু সেটা ঘরে করতে না, আর এই পুজোটা মানে এই ধরনের বড় মাফিক পূজাটা মানে বড় পুজোটা লক্ষ্মী পুজোটা ও 2 বছর পরে করছে। 2 বছর ও কোনো রকম কোনো পুজো পাঠও করেনি। হ্যাঁ, ও মনসা মন্দিরে যেত প্রত্যেক রোববারে, ও একটা কোনো বাড়িতে মনসা আছে অধিষ্ঠিত, ওখানে প্রতি রোববারে গিয়ে ও পুজো করতো। আমি জানি পুজো করার সময় ব্রাহ্মণরা যখন মন্ত্র বলে সে মন্ত্রগুলি শুনতে ভালো লাগে,
যেখানে মাইক ফিট ছিল সব কিছু ছিল, চাইলে কিন্তু মন্ত্রগুলি শোনাতে পারত, কিন্তু মন্ত্র জায়গাটা কেটে গান দিয়ে দিল। কেন বলুন তো? কারণ আমরা সাধারণ বাঙালিরা লক্ষ্মীর মন্ত্র অনেকেই জানি, তাই বরদাসী হরিপ্রিয়ে প্রসিদ্ধে প্রসিদ্ধে এই মন্ত্রগুলি আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই নয় কি? সেই জায়গাগুলিতে ভুল ধরতে পারি বা ভুল হওয়ার চান্স আছে, তার জন্য কি করলো, ওই জায়গাটাতে কেটে সুন্দরভাবে, এই না হলো মেন্ডি, সুন্দরভাবে ওই ভুল জায়গাগুলিতে যাতে ধরতে না পারি, কিছু না করতে পারি, তার জন্য গান দিয়ে দিল। তারপর তো শাশুড়ি মা অনেক কিছু করেছে, ভাজা করেছেন, লুচি করেছে, সরি লুচি না, খিচুড়ি, পায়েস, ভোগ এখানেও দিয়েছে, ওই বাড়িতেও দিয়েছে, সব জায়গায় ভোগ দিয়েছে। লক্ষ্মী ওদেরকে যা ঠেলা দিয়েছে এই বছর, আর সেই লক্ষ্মীর ঠেলার ভাগ কিছুটা শাশুড়ি মাও কোথাও না কোথাও পাচ্ছে। তবে হ্যাঁ, উনি একটু আদর যত্ন পেলে বেশ খুশি হয়, মিষ্টি করে, আমার শাশুড়ি ইয়াং, যেই বলেছে আমার শাশুড়ি ইয়াং, যেই খুশি হওয়াটা হয়েছে। কিন্তু শাশুড়ি আরেকটা কথা কিন্তু বলেছে এখানে, যে শুধুমাত্র পূজার কাজটা তো করে, যদি পূজাটাও আমি নিয়ে নিই তাহলে তো ও আরেক আরও বেশি আলস্য হয়ে যাবে, মানে আরও বেশি আর কোনো কাজই করবে না। তার মানে এই শ্বশুরমশাইও খুব একটা অ্যাক্টিভ না, উনি বোধহয় খুব সম্ভবত পূজাটাই করেন, আদারওয়াইজ বাজার হাট সব কিছু আমরাও দেখেছি ওনাকে বাজারে যেতে দোকানে যেতে, সবটাই কিন্তু শাশুড়ি মা করে, ঠিক যেটা ম্যান্ডি করে। তার মানে শোম্যানের, হ্যাঁ উনি নিশ্চয়ই রোজগার করেন ঘরের লোকদের, মানে ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, শোম্যানের সেটাও দরকার পড়ে না, কারণ সেই কাজটা ওর বউ করে নেয়। কিন্তু কোথাও না কোথাওটা আলসামির বীজটা বোধহয় শ্বশুরমশাইয়ের আছে। আজকে শাশুড়ির কথাটাতে আমার মনে হলো, যাও বা এই কাজটা করতো, এটাও যদি আমরা নিয়ে নিই তাহলে এটাও করবে না, ঠাকুর ঘরেও কোনো কাজ করে, শুধু নারায়ণের জায়গাটাই করে, বাকি সবটা আমিই করি। তার মানে ম্যান্ডি শ্বশুরমশাইয়ের মধ্যেও এই শোম্যানের মতো ব্যাপারটা আছে, উনিও কাজ দেখলে হয়তো ভয় পান, কথায় কিন্তু অনেক কথা বেরিয়ে যায়, কথায় অনেক কথা বেরিয়ে যায়, যেটা আজকে বেরিয়ে গেল যখন শ্বশুরমশাইয়ের সম্বন্ধে ছেলে আর বৌমা বলছিল, যে পাঁচটা বাড়ির যজমান বাড়ি নিয়ে নিল তো হয়ে যায়, যে এইটুকুন যে কাজ আছে সেই কাজটাও উনি করবেন না, মানে আদারওয়াইজ বাকি সমস্ত কাজ ম্যান্ডির শাশুড়ি মাকে করতে হয়, ম্যান্ডির ঘরে যেমন সমস্ত কাজ ম্যান্ডিকে করতে হয়, শাশুড়ি মা ঘরও শাশুড়ি মাকে করতে লাগে। তবে হ্যাঁ, ম্যান্ডির অলক্ষীপনা মধ্যেই লক্ষ্মী লুকিয়ে আছে, কারণ আমরা এখানে নন বেঙ্গলের কথা বলে, ওরা ছোট দিওয়ালি মানায় স্টিলের বাসন টাসন বাড়ি দেয়, ঠিক আছে, খুব করে, বলে অলক্ষী, অলক্ষীর মাঝে নাকি লক্ষ্মী থাকে। এই যে ম্যান্ডি অগোছাল করে কাজ করছে, বা ম্যান্ডি যদি সত্যি পিরিয়ড হয়ে থাকে তিন দিনের দিন কাজ করছে, এগুলি কোথাও না কোথাও অলক্ষ্মী, কিন্তু অলক্ষ্মীর মধ্যেও কিন্তু লক্ষ্মী থাকে। হ্যাঁ, তো এখানে ম্যান্ডি কিন্তু এটাই দেখানোর চেষ্টা করেছে, এটা সত্যি কথা, ও যেমন আছে তেমন দেখার চেষ্টা করছে। 11টার সময় ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে দুনিয়ার কাজটা ছেড়ে, তারপর বিরিয়ানি মাংস আনার পর সেটা থালটা বাড়ার পর ঠাকুর ঘরেও গেছে, আর সবচেয়ে অবাক ঠাকুরের আসনটা বিছানার মধ্যে মেলে দেওয়া, অবাক লাগে না? একটা পদ্মফুল এনেছে এবং বলেছে এই পদ্মফুলটা আমি লক্ষ্মীর জন্যই এনেছি, তো ওই লক্ষ্মীর জন্য তো পদ্মফুল আনবেই, এটা তো কমন থিং, লক্ষ্মীকে পদ্মফুল সবাই দেবে। কিন্তু লক্ষ্মীর যে পা একটু আলপনা দেওয়া বা তাদের সামনে একটু আলপনা দেওয়া, তা না, ও কিন্তু জাস্ট এইভাবে স্টিকারগুলো লাগানো ছিল, পাগুলি রেখে দিতে বলেছে, দরজার সামনে চালের গুঁড়ি দিয়ে লক্ষ্মী পুজোতে বলেন তো আমরা কে আলপনা দেই না, লক্ষ্মী পুজো মানেই তো একটুখানি চালের গুঁড়ো থাকবে, এইভাবে একে পাঁচটা বিন্দু দেব, কমন থিং, হাতে লতি দিয়ে থাকবে ধানের ছড়া। আমরা মোটামুটি সবাই কিন্তু এই কাজগুলি করতে পারি বা করতে জানি, ম্যান্ডি বাড়ি দেখেছেন কি? দেখেননি, কারণ কারণ ম্যান্ডি বাড়িতে এইসব জিনিস কখনো হয় না। যদিও দুবার লক্ষ্মী পুজো করেছে ও মিষ্টি এনে দিয়েছে, এবং একটা কথা বলেছে, যেই শ্বশুর বাড়িতে এত পুজো অর্চনা হয়, যেই বাড়িটার ব্যবসাটাই হচ্ছে ঠাকুর পুজো, হ্যাঁ পৌরোহিত্য, সেই বাড়ির বউ হয়েও কিন্তু সে ওইগুলিও করেন, একটু ধান প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমরা লক্ষ্মীর পা, কিছু পারি না পারি অ্যাটলিস্ট লক্ষ্মীর পা এঁকে কিন্তু আমরা
ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, এটার জন্য আমরা কিন্তু লক্ষ্মীর পাটাকে দিয়েই ঘরে আনি। বাট ম্যান্ডি আমাদের ভিডিও দেখে হাসবে, তোরা এত এত লক্ষ্মীর কথা জ্ঞান দিচ্ছিস, আমি তো কিছুই করি না, কিন্তু লক্ষ্মীকে তো আমি ধরে রেখেছি। তোদের মধ্যে এমন কেউ আছে কি যে এই চার মাসে আমাকে নিয়ে হয়তো কেউ কেউ করেছে, বা কয়টা ব্লগার এর মধ্যে, বড় ব্লগার ছাড়া ওর সাথে কয়টা ব্লগার এই চার মাসের মধ্যে এই 21-22 লাখ টাকা করতে পেরেছে? কেউ করতে পারেনি। তারপরে দেখো নৈহাটির বড় মা নিয়ে একটা কথা বললো, আমরা সবাই জানি নৈহাটির বড় মা খুব জাগ্রত, ও ওইটা নিয়ে ওই ঠাকুর নিয়ে কথা করতে বলতে বলতে বললো, জানি না বুড়িমা না বড় মা, জানি না বুড়িমা না বড় মা বলে দিল। বুড়িমা হয় না নৈহাটির বড় মা, প্রতি মুহূর্তে ও জেনে বুঝেই এই ভুল কথাগুলি বলে, জেনে বুঝেই কাজগুলি করে, সো দ্যাট ওর ভুল কাজ না থাকে, যদি সব কিছু শুদ্ধ কাজ থাকে তাহলে ভিউস ডাউন হয়ে যাবে। ওর খেতে না পারা, ঘুমোতে না পারা, একাকিত্ব লাগা, এইসব কথা যখন বলবে না তখনই আমরা দৌড়ে 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 ভাগবো, তাই নয় কি?